তো বন্ধুরা, শৌচালয় বানানোর জন্য বা টয়লেট বানানোর জন্য 12,000 টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে যদি প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ওয়েবসাইটে আপনার নাম থেকে থাকে। অর্থাৎ এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 12,000 টাকা পাবেন টয়লেট বানানোর জন্য। তো কিভাবে আপনারা এই লিস্টটা চেক করবেন আপনার মোবাইল দিয়ে, তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন, আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য, সঙ্গে একটা লাইকও দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের এই ওয়েবসাইটে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনারা শৌচালয় বানানোর জন্য বা টয়লেট বানানোর জন্য পেয়ে যাবেন 12,000 টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো আপনাদের লিস্ট চেক করার জন্য অবশ্যই আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের নাম হলো sbm.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এখান থেকে আপনারা সরাসরি এই জায়গায় চলে আসতে পারেন। তো এখানে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন সিলেক্ট স্টেট, তো এই জায়গায় আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনার যতগুলো রাজ্য রয়েছে অর্থাৎ ভারতবর্ষের সমস্ত রাজ্যের নাম চলে আসবে, তো আপনারা আপনাদের যে রাজ্যটা সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে আবার একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তো এখানে ক্লিক করবেন। এবারে আপনি যে জেলায় বাস করেন সেই জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো জেলার নাম সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের সামনে আবার এই পেজটা চলে আসবে, এখানে দেখুন অল ব্লক, তো এই ব্লকের জায়গায় আপনি ক্লিক করবেন এবং আপনার যে ব্লকটা হবে সেই ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন। বন্ধুরা, ব্লকটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখুন ভিউ রিপোর্টের একটি অপশান দেখতে পাচ্ছেন, তো এই ভিউ রিপোর্টে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার সাথে সাথে এই পেজটা আপনাদের সামনে খুলে যাবে। তো এবারে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, তো এখানে দেখবেন আপনাদের ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত রয়েছে সমস্ত পঞ্চায়েতের নাম কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনি আপনার নিজের যে পঞ্চায়েত সেটি সিলেক্ট করে নেবেন। বন্ধুরা, তারপর দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি একটা কালার কোড চলে এসেছে, তো এবারে আপনারা একটু এই দিকে টানবেন, তো এখানে দেখুন এই যে 92 রয়েছে এই লেখাটি ধরুন এখানে যে ব্লু কালারের লেখা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। তো বন্ধুরা, এই পেজে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে আপনাদের পঞ্চায়েত অঞ্চলে মোট কতগুলি শৌচালয় পাস হয়েছে এবং কাদের কাদের নামে পাস হয়েছে। তো বন্ধুরা, এবারে আপনারা যখনই এই লিস্টটা দেখার জন্য একটু নিচের দিকে নামবেন, এখানে দেখুন গ্রাম পঞ্চায়েত নেম লেখা রয়েছে, অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েত তার নাম, ভিলেজ নেম, ফ্যামিলি আইডি, বেনিফিসিয়ারি নেম, তারপর রয়েছে ফাদার্স বা হাজব্যান্ড নেম। এখানে ক্যাটাগরিতে দেখুন APL BPL সমস্ত ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ এখানে APL হলেও আপনারা আবেদন করতে পারবেন, BPL হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে বন্ধুরা, এখানে কিন্তু সাব ক্যাটাগরি রয়েছে এবং এখানে ওয়েবসাইটের নামও দেওয়া রয়েছে। তো এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখান থেকে আপনারা মোট কত টাকা পাবেন। তো তার জন্য আরেকটু টানবেন বন্ধুরা, এখানে দেখুন 7,000 টাকা আপনারা কেন্দ্রীয় সরকারের থেকে পাবেন এবং সেই সঙ্গে কিন্তু রাজ্য সরকার আপনাদেরকে দেবে 3,000 টাকা, অর্থাৎ মোট কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে আপনারা 10,000 টাকা পাচ্ছেন এবং আধার সোর্স থেকে আপনারা আরও 900 টাকা পাবেন, অর্থাৎ দেখুন এখানে মোট দেওয়া রয়েছে 10,900 টাকা। তো বন্ধুরা, মোট কিন্তু আপনারা প্রায় 11,000 টাকা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 11,000 থেকে 12,000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা এই লিস্ট থেকে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই শৌচালয় বানানোর জন্য পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনের এই লিস্টে অর্থাৎ গ্রামীণ লিস্টে আপনার নাম আছে কিনা। তো বন্ধুরা, এই শৌচালয় বানানোর লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সত্যি 12,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবারে আপনারা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই লিস্টে আপনার নাম আছে কিনা এবং এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।